হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকুমারি থেকে আমি শ্রী বলছি চলে এলাম আর মাথারের ফোটাটা দেখে ভেবো না এটা কী এটা হলো আজ বৃহস্পতিবার বন্ধুরা মায়ের ঘর পুষিয়েছি স্বাভাবিক সবাই যেমন পড়ে সবাই পড়ে কিনা জানি না আমি পড়ি মাকে যখন সিঁদুর পড়াই সেটা নিয়ে এখানে এখানে দিই তো চলো যাই হোক যে কথা নিয়ে বলতে এসেছি কোনো জিনিসই না অতি রঞ্জিত ভালো না যতটুকু আছে ঠিক ততটুকুই বলো ওর থেকে বেশি বলো না আজকে আমাদের থেকে আলপনা প্রায় এক মাস না হলেও হবে এরকম একটা হয়েছে চলে গেছে মেয়েটা মেয়েটার কিন্তু অনেক ভালো মন্দ জীবন কাহিনী বলে গেছিলো তার শ্বশুরবাড়ির লাইফটা কেমন ছিল তার মেয়েকালের লাইফটা কেমন ছিল তার বিবাহিত জীবনের লাইফটা কেমন ছিল তার ইউটিউব করে লাইফটা কেমন চলছে তার অসুস্থতার লাইফটা কেমন ছিল তাই এরকম নানা রকম কথা মেয়েটা বলে গেছে সেইখান সেইখানকার থেকে যতটুকু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খুব ভালো কথা যতটুকু সত্য ততটুকু আমার মনে হয় বলা উচিত এর বাইরে যেটা না সেটাকে যদি তোমরা অতি রঞ্চিত করতে যাও সেটা কিন্তু ভালো হবে না যার ভিডিও যাকে নে বলছো আমার মনে হয় সেও তোমাকে ক্ষমা করবে না যাই হোক একটা কথা বলি যে এখানে অনেকে বলছে অনেকে বলছে যে আলপনা শাশুড়ি তো একটা সময় আলপনাকে দেখতেই পারত না মানে কথা হচ্ছে আলপনার শাশুড়ি বিয়ের পরে আলপনা যে কিছুদিন আগে একটা কথা বলেছিল যে আমার শাশুড়ি আমি যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে উঠেছিলাম তখন কিন্তু আমার শাশুড়ি বাই শ্বশুরবাড়িতে যখন আমি ছিলাম আমার শাশুড়ি শাশুড়ির সাথে বনিমানা ভালো ছিল না তার কারণ একটাই আমাদের খুব নিচু চোখে দেখত আমার শাশুড়ি এমনকি আমার মা যে ছিল মাকেও খুব নিচু চোখে দেখতো তো যাই হোক দেখো একটা কথা বলছি ওরা হচ্ছে নিজেরা দেখে শুনে বিয়ে করছে আলপনা আর ভুগা যাকে আলপনা ভালোবেসে ওর বরকে ভুগা বলে যাই হোক ও ও ভালোবেসে বিয়ে করছে এবার মায়ের একটা সন্তান তো প্রত্যেক মায়ের একটা হোক দশটা হোক প্রত্যেক মায়ের কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার ছেলের বউটা এমন হবে তার ছেলে ছেলের শ্বশুরবাড়িটা এমন হবে এটা কিন্তু তোমরা একদম মানতেই পারো এই কথাটা তাই না তা সেই ক্ষেত্রে আলপনার শাশুড়ি কিন্তু একটাই ছেলে ছিল সেই ক্ষেত্রে যেখানে দেখলো যে আমার ছেলে এমন একটা বিয়ে করছে যার মায়ের কিছু দেবার মতন ক্ষমতা নেই যার দেওয়ার ক্ষমতা তো দূরে কথা ঠিকঠাক মানে বাসস্থানটাও নেই তা আর সেই তুলনায় কিন্তু আলপনার বরের অবস্থা ভালো অনেকটাই ভালো ভালো বলতে হয় না অনেকটাই ভালো তো এই সমস্ত নিয়ে যেটা হয় আর কি একটু বনিবানা শারীরিক সংসারের যেটা একটা হয় এই প্রবলেম কিন্তু সেটা হয়েছে হয়েছে সেটা কি তোমরা বলতে পারো যে আমাদের মধ্যেও হয় না এরকম কিন্তু আমাদের মধ্যেও হয় আজকে আল্পনা এই প্রবলেমটা সোশ্যাল মিডিয়ায় বলে গেছে জন্য কিন্তু তোমরা জানছো এরকম তো আমাদের মধ্যেও অনেকের আছে তাই না তা সেটা নিশ্চয়ই তোমরা জানো না তাই তোমরা বলতে পারছো না তা এই জিনিসটাকে আজকে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক রকমভাবে বলছে যে আল্পনার শাশুড়ি খুব স্বার্থপর খুব দুমুখ মানুষ একটা সময় এই আলপনাকে খুব অত্যাচার করেছে এমনকি ওর মাকে ভালোভাবে মানে ভালোভাবে কথা তো দূরের কথা মানে খুব নিচু চোখে দেখত এরকম একটা কথা এখন সেই মানুষটা আলপনার জন্য জন্য কান্নাকাটি করছে খুব মাও খুব ভেঙে পড়েছে নানা রকম কথা একটা সংসারে যা হয় খুব অভিনয় জানে তা দেখো ওই যে একটা কথা বললাম ছেলে তো তা আজকের ছেলে আলপনাকে প্রচুর ভালোবাসে জন্য দেখো তখন কিন্তু আলপনা ইউটিউব করতো না তখন কিন্তু খুব অভাব ছিল আঠাশশো ছত্রিশ টাকা বেতন ছিল আল্পনার বরের একটা গার্ডের কাজ করতো আঠাশশো টাকা ওর বেতন ছিল তা সেই থেকে কিন্তু আলপনার বর আল্পনার সাথে আছে আল্পনার বর তো বলতেই পারতো আমি পারব না তোমাদের ওরকম একটা মাঠের মধ্যে লাইট নেই ফ্যান নেই ওরকম একটা কুড়ে ঘরের মধ্যে জল নেই আলো নেই ঠিকঠাক বাতাস নেই ওখানে আমি থাকতে পারবো না আমি আমার বাড়িতেই থাকবো আমার বাড়ি ফ্যান এসি পাকা ঘর ঘরে বাথরুম পায়খানা সব আছে আমি এখানেই থাকবো কিন্তু না আল্পনার বর কিন্তু সেটা করেনি আল্পনা যখন ওর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল ওর মাকে নিয়ে তখন কিন্তু আলপনার বরও চলে এসেছিল। তাহলে তোমরা কোন জায়গাটায় কিছু মানুষ আল্পনার বরকে খারাপ বলছো কেন বলছো ভাই কি অন্যায় করেছে একটা তো কিছু প্রুফ দেখাবে মানুষটা তো ট্রিটমেন্ট করছে কোথায় ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট করছে কলকাতা অ্যাপোলোর মতন একটা হসপিটালে সেখানে সমস্ত ডক্টরদের নাম বলে দিচ্ছে তারপরেও তোমরা বলছো যে সে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করেনি হ্যাঁ করেনি তেনা করেনি আর ভাই বা বোন বা দিদি যার গেছে সে জানে তার খাঁচাটা কি হয়ে গেছে আর এটা তো বউ তোমরা কেন ভুলভাল বলছো বলছ আর একটা কথা বলি যে এরকম করে না উল্টো পাল্টা রোটিও না এতে জিনিসটা ভালো হচ্ছে না একটা কিন্তু তোমাদের অনেককে বলছি তোমরা সাবধান হও এই সমস্ত ভুলভাল কথা রুটিয়ে কোনো লাভ হবে না বুঝেছো তার মা করেছে তার একটা সন্তান কিন্তু তার মা শেষে করছে সেটাও তো অনেক বুঝতে তো হবে না নানা রকম কথা নানা রকম কথা আলপনার বর এই করেছে আলপনার বর সেই করেছে মানে ওই যে বলে না মায়ের যে মাসির দরদ বেশি এখানে হয়েছে এই কি ডাক্তার দেখিয়েছে কেন মরে গেছে আর এই ডক্টর বলে গেছে বল বলছে মরে গেছে কেন মরে গেছে সেটা তো সেও জানতে পারলো না চার বোতল রক্ত দিল দেওয়ার পরে সে মারা গেছে মারা গেছে কোথায় অ্যাপোলোর মতন কলকাতা অ্যাপোলোর মতন একটা বড় হসপিটালে সেখানে মারা গেছে ডক্টরদের মিটিং বসে গেছিল কয়েকজন ডক্টর মিলে তো সবাই তো চেষ্টা করেছে কিছু মানুষ যে মনা মানুষ কিনে বিজনেস করে কিছু মানুষ যে একটু রোগ হলেই আচল পেতে হা হাত আচল পেতে টাকা নিতে বসে যায় করেছিল সেটা আল্পনার বর করেনি কারো কাছে সেটা চায়নি শুধু বলেছিল রক্তের গ্রুপের ব্লাড গ্রুপটার কথা যে যখন তখন রক্ত লাগে তোমরা আমাকে একটু হেল্প করো এটা বলেছিল কখনও কারো কাছে টাকার কথা বলেছিল তাহলে সেই মানুষটাকে কেন ভুল বোঝাচ্ছে তবে একটা কথা বলে দিচ্ছি সবাইকে সাবধান খুব সাবধান হও আলপনার বর কিন্তু স্ট্রাইক দিচ্ছে শুধু স্ট্রাইকই নয় সাইবার সাইবার ক্রাইমও কিন্তু করছে আমি বলছি সবাই যারা যারা ভুল ভাল রটনা করছো যারা ভুল ভাল পিকচার ওদের পিকচার নিয়ে ভিডিও ইয়ে করছো সবাই সাবধান হয়ে যাও ও কিন্তু এখনও বলে যাচ্ছে যে আমি সবাইকে স্ট্রাইক দিব দিব কি দেওয়া শুরু হয়ে গেছে বুঝেছো কিছু মানুষ আছে হ্যাঁ কিছু মানুষ আছে যে একটা সময় আল্পনা কত মানুষকে ভালোবাসত লাইভে বসে বলতো তোমরা আসবে আমাদের বাড়ি আমাদের এটা ঠিকানা আমাদের ওটা ঠিকানা আমারও ইচ্ছা করে তোমাদের বাড়ি যেতে যাবো গো যাবো যদি কোনো দিন যাই ওখানে যাবো তা সেই মানুষগুলা কিন্তু তার ভিডিও তখনও দেখতো এখনও দেখে সেই মানুষগুলা এখন তাকে নিয়ে ভিডিও করে কত আদেখিতা দেখাচ্ছে যে আহারে মেয়েটা কত ভালো ছিল কত ভালো ভিডিও করতো এখন সেই মেয়েটার বাড়ি ঘন ঘন যাওয়া হয় কেন ভিউয়ের জন্য কেন ভালো একটা টাকা পাবো জন্য কত ভালোবাসা তাই না এই তোদের পরিচয় মেয়েটা যখন বিপদে ছিল তার স্বামী যখন লাইভে নিয়ে বসতো যে প্লিজ একটু হেল্প রক্তের জন্য টাকার জন্য না সে টাকা কখনো চাইতো না তার ব্লাড গ্রুপটার জন্য যদি রক্ত লাগে কোথায় ভালো ডক্টর পাওয়া যাবে তখন জানি না এই বেঈমানগুলি কোথায় ছিল যারা এখন বড় বড় কথা বলছে যে ওর মা এই ওর মা সেই আলপনার মা এইভাবে আছে মানুষটাকে নিয়ে এই বলো না সেই বলো না তোমরাই তো রটনাটা রটালে ওদের বাড়ি গিয়ে ভিডিওগুলি কারা ছাড়লো তো যাই হোক বন্ধুরা আমার এটাই বলার ছিল তোমরা সাবধান হয়ে যাও আলপনার বর স্ট্রাইক দিচ্ছে খুব সাবধান হয়ে যাও কাউকে কিন্তু ছাড়বে না চলো এটাই বলার ছিল সব ভাই ভালো তোকো আর উল্টো পাল্টা রোটিও না এই ছেলেটাকে নিয়ে ওদেরও বাঁচতে দাও একটু চলো